বন্ধুরা, আমাদের এই বিশাল পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যা বাস্তবে কাল্পনিক মনে হলেও এখনো দেখতে পাওয়া যায়। মানুষের ধারণায় এইসব প্রাণী অদ্ভুত ও বিস্ময়কর। বাস্তবে এই ধরনের প্রাণী দেখে আমাদের একটা কথাই শুধু বলতে ইচ্ছে করে যে এটা আবার কোন ধরনের প্রাণী। আজ আপনাদের এমন কিছু প্রাণী দেখাতে চলেছি এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নাম্বার 1, স্প্রিং হেয়ার। এই ধরনের জীব আফ্রিকা, কেনিয়া এবং তানজানিয়ায় দেখতে পাওয়া যায়। হেয়ার শব্দের মানে হলো এক ধরনের খরগোশ, কিন্তু আসলে এই জীব কোনো খরগোশই নয়। কেউ কেউ একে ক্যাঙ্গারু, আবার কেউ কেউ একে কাঠবিড়ালি মনে করে থাকে, কিন্তু আসলে এই প্রাণীটি হলো এক প্রজাতির ইঁদুর। এই ধরনের জীব 45 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং ক্যাঙ্গারুর মতো 2 মিটারের বেশি উঁচুতে লাফাতে পারে। বেঁচে থাকার জন্য এই প্রাণীগুলো ছোট ছোট পোকামাকড় খেয়ে থাকে। স্পাইডার ক্র্যাব। স্পাইডার ক্র্যাব আসলে এক ধরনের সামুদ্রিক কাঁকড়া, মাকড়সার মতো দেখতে বলে এদের এমন নামকরণ করা হয়েছে। এদের পায়ের দৈর্ঘ্য অন্য কাঁকড়াদের তুলনায় বেশ বড়। এরা খুব আক্রমণাত্মক প্রকৃতির হয়ে থাকে। এরা নিজেদের প্রজাতিকে রক্ষা করার জন্য যে কোনো প্রাণীর উপর আক্রমণ করে দিতে পারে। আপনি জানলে অবাক হবেন, এই ধরনের কাঁকড়া 150 বছরের বেশি বেঁচে থাকতে পারে। বেয়ার হার্টেড গ্লাস ফ্রগ। এটি হলো এক ধরনের অদ্ভুত ব্যাঙ। যারা এর জীব দেখে তারাই অবাক হয়ে যায়। এদের শরীর কাঁচের মতো স্বচ্ছ দেখতে, তাই এদের শরীরের ভিতর কি আছে বা এদের শরীরের মধ্যে কি হচ্ছে তা আপনি অনায়াসে দেখতে পাবেন। এই ধরনের ব্যাঙ সবুজ রঙের হয়ে থাকে, যা তাদেরকে গাছের পাতায় নিজেকে মানিয়ে নিতে সাহায্য করে।